हेलो फ्रेंड उर्मिला ब्लॉग के अपन सबाई के स्वागत। थैंक यू वेरी मच अपनारा सबा लाइक कर प्लिज सबसक्राइब करबें, कमेंट करबें, शेयर करबें। कौन वीडियो भलो लगल आपनारा अवश्य जानबें। और आज के जिस अपन साथी शेयर करते चाहिए ये हे कि COVID-19 के लिए सबाई भय पाच्चे क्योंकि अनेकटा कोविड कम हो অনেকে মনে করছে যে এখন ভ্যাকসিনটা না নিলেই মারা যাবে এরকম একটা ধারণা সব লোকে রেখেছে, কিন্তু ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে। নিলে আমাদের অন্তত কোভিড হওয়াটা অনেকটা কম থাকবে, মানে হওয়ার সম্ভাবনাটা কম থাক, ঠিক আছে। তাই আমাদেরকে এই ভয়টা কাটাতে হবে, কেন কি লোকে একটা ভুলভাল খবরে শুনে নিচ্ছে না ভ্যাকসিন। এই ধরো আমি বলছি, আমাদেরই পাশে একজন আছে বলছে কি না না ম্যাম আমি যদি ভ্যাকসিন নিই আমি মারা যাব। এই যে ধারণা কেন সব জায়গায় সবাই ছড়াচ্ছে যে কোভিড ভ্যাকসিন নিলেই লোকে মারা যাবে, না এটা ভুল ধারণা। জ্বর হলেই মারা যাবে, জ্বর তো আপনার জ্বর আসাটা একটা স্বাভাবিক ব্যাপার। আমরা মেডিকেল লাইনে যদি ভ্যাকসিন নিতাম আমাদের ফিভার আসতো, কিন্তু এই ভ্যাকসিন আমাদের না নিলে কোভিড হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হতে পারে, যেটা হচ্ছে আমাদের নিজেদের হাতেই রয়েছে। আমাদের সব জায়গায় ভ্যাকসিন দিচ্ছে, আমাদের উচিত এখন ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। আপনারা প্লিজ নিয়ে নিন ভ্যাকসিনটা, কেন এই ভয় পাবেন না, বেকার ভয় পাওয়া উচিতও না। কেন কি এখন অনেক সুবিধা হয়ে গেছে, আর ভ্যাকসিন নিলে আপনার হার্ডলি একদিন জ্বর থাকবে আপনার, তারপর আর থাকবে না জ্বর, ঠিক আছে। কেন কি আমি নিজেও ভ্যাকসিন নিয়েছি, আমার একদিনই জ্বর ছিল, ঠিক আছে। আর জ্বর হওয়াটা ভালো, কেন কি দেখুন ভ্যাকসিনটা নিয়ে নামলে আমাদের শরীরে কাজ হচ্ছে। অনেক লোকের ধারণা যে জ্বর হলেই মারা যাবে, তো ভুল ধারণা। প্লিজ ফ্রেন্ড আপনারা সবাই এটা শেয়ার করবেন, অবশ্যই কোভিড ভ্যাকসিনটা নিয়ে নিন, ঠিক আছে। আর থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।